আল্লাহ রফা গলে ভরি ভাই কলবের জিকির দিয়া এ কথা এখান ফলাই দিবার কথা এখন চাই আমরার কলব জিকির নাই আমরা জিকির লাগলে আমরার মোটামুটি মুখে দিবার না সুসা লাগাইয়া বই রইছি ভাই এর লাগি জিকির করলে কলব খান নরম হয় আল্লাহর নবীর সাহাবায়ে গিয়ে জিকার করলে ইয়া রাসূলুল্লাহ কলব খান সফা করবার ঔষধ কিটা আল্লাহর রাসূল কইলেন জিকির হোক সুবহানাল্লাহ এক বরস গেছে গিয়া এর লাগি আমরা জিকির কই আর না হুজুর আইছেন ওয়াজ করো কাতা জিকির করো কা দুরুদ হলো কা আমরা কোনো দরকার নাই বাবা ওলা ব্যবহার নেই বলতে গিয়ে আমরা সারা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ ওয়া মুকাররম আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বি আইনে আজম আমার অতি দিন দরদি আমার মুসলমান মুরব্বি আইনে কেরাম নজওয়ান ভাই হল এই অঞ্চল আমার পর্দার আড়ালে তাহা সত্তার সম্মানিতা মা বোনিন হল আল্লাহ তাআলার অশেষ মায়ার মহাব্বত করম ও দয়া হইছে যে আল্লাহ তাআলা এই অঞ্চলের মাঝে এই রয়ে জমিনের উপরে একদিনই মজলিস ওয়াজর মজলিস আল্লাহ পাকে কায়েম করার শক্তি আর তৌফিক দান করছে আর এত বড় এক মজলিসের মাঝে আল্লাহ এই অঞ্চল থেকে আমরা বাসিয়া বাসিয়া কয়েকজন মানসরে আল্লাহ পাকে এই পিন্টালর তলে দিনের মজলিস আমরা দিনের কথা হল খোয়ার লাগিয়া হুনার লাগিয়া আল্লাহ পাকে আমরা আওয়ার আর বোয়ার তৌফিক দান করছেন আমরা প্রত্যেকে অন্তর স্থল থেকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত শুকুর আদায় করি একবার হুকান আলহামদুলিল্লাহ বহুত আওয়াজ হওয়া হয়েছে একবার বড় করে বলেন আলহামদুলিল্লাহ আর যে গুরু ভাই নাইতে পারছেন না ভাই এরা তো আমরা ভাই আমরা অন্তর থেকে দোয়া করতাম পরবার দিগারে আলমে কান্তান দেওয়া নাই এই মুবারক মজলিস ও বোয়ার তৌফিক দিত একবার দিল থেকে জোরে করে হওয়া আমিন জি বারবা মাফিক বাজার তো ভাই ফল দোস্ত বলার বুজুর্গ ফল আইজ আপনার সামনে ওয়াইদিন হজরত কল আইবা মাগরিবর বাদে যারা অতিথি হল এরা বড় জবরদস্ত তালিম হল এরা আপনারা সামনে বয়ান করবা এরা থেকে আপনারা কিছু খাইবা আমি এক নালায়ক রে আপনারা দাওয়াত দিছো সময় একবারে মুক্তসর এই সময়ের ভিতরে যে আমি আলোচনা করতাম আমি এই আন্দাজও টুকাইও ভাইয়ার না যাই হোক বইছি আর আসরের অনুবাদ বলেছি আর সুরায় আসর আমার মনে হয়েছে ওই হিসাবে আমি আপনারা সামনে সুরায় আসর তিলাওয়াত করছি আমি এই আয়াতরে আর এই সুরাতরে সামনে রাখিয়ে কিছু আলোচনা করবো রব্বুল আলমিনে আমরা রে মানামানির সিবতে আমলের নিয়তে হুনার তৌফিক দিতা একবার আমরা জোরে করে হই আল্লাহুম্মা আমিন ভাই কোরআনে করিমর মধ্যে যতটা সুরা আছে আর এক সুরার নাম হইল সুরায় আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর কইরা মুফাসসিরিন হলে কইরা যে সারা কোরআনে করিমরে সিফিলে যে একটা আপেল আছে না নিবা কিবা কমলাও কিবা মালটাও একটা সিফার বাদে যে বুটাইন রস বার সাবাটা ভালাই দিলে যে বুটাইন রস না নিবা কয় যে এক আফেলে ঘুরে
কিবা এক মালটারে কমলারে সিফার বাদে যে জুস বাড়ি দিব গিয়া এখন জুস অসিন দামি নিনাও সাবা অসিন দামি কোন চাই মানজে তো সাবা ভালাই দে কইতরা কোরআনে কারীমর সূরারে আল্লাহ ওয়ালা সিফিয়া বাহর কয় মুফাসসিরিন ওলা কইতরা এই সারা কোরআন যদি না হইয়া খালি সূরা ওয়ালা আসরি দিয়া কোরআনে কমপ্লিট করি আল্লাহ দিলাইতা আর ও আসরির ওয়াজ অসিন মানতে হুনিলেই তো মানিলেই তো তাহলে তার দুনিয়া ও আখেরাত কামিয়াব হয়ে গেল হুকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত জবরদস্ত এক সূরা ও সূরা আপনারা সামনে পড়িছি সূরার বিস্তারিত মাত গেলে তো অনেক লম্বা সময় লাগত আমি হিদিকে যাইতাম না মক্তসর হিসাবে মাতিব জেলা আসমান ও মেঘ দিতে সময় তরফ দিয়ে বেস্ট টাইম লাস্টিং করে না ও উঠে আর শেষ হয় ওলে তরফর আন্দাজা তোলা মাত মাতিম আল্লাহ তাহলে আমরারে মাতাবে তৌফিক দিতা আপনারা দিলর খানে আমলর নিয়তে হুনতা পরবার দিগারে আলমে আমরারে তৌফিক দিতা একবার দোয়া করি আল্লাহ আমি ফয়লের নম্বর আমার আল্লাহ কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ওয়াল আসর মানে এক সময়র কসম মুফাসসিরিন আল্লাহ কইতরা কেউ হায়াতে জিন্দেগির কসম মানে একজন মানুষ যতদিন বাঁচিব ও অত জিন্দেগির কসম আর কেউ কইতরা আসর সময়র কসম খাইয়া আল্লাহ কইতরা মানে সময় বড় দামি বস্তু ভাই এর লাগি আল্লাহ কসম হয়েছে আল্লাহ কম দামি বস্তুর কসম খাইন না আল্লাহ দামি দামি সম্মানী বস্তুর কসম খাইন আল্লাহ ওলা আল্লাহ ও সময়ের কসম খাইছেন হায়া কইরা ইন্নাল ইনসানা লাফি খুস ইন্না মানা বেশক মানে নিশ্চয় আর ইনসান মানা তো আমরা জানি আর সারায় মানুষ খুসর মানা ওই লগে হাসারা মানে বরবাদির মাধ্যমে পরবার দিগারে আলমে কইতরা কিটা যে দুনিয়ার জমিনে যত মানুষ আছেন বা ইনসান আছেন সব ক্ষতিগ্রস্তর মাধ্যমে সব নোকসানের মাধ্যমে আসে আল্লাহ কইতরা এর বাদে রব্বুল আলামিনে ফরমায় ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সময়ের কসম খাইয়া ফরমাইছেন মানুষ সারা ক্ষতিগ্রস্তর মাধ্যমে ইনসান ক্ষতিগ্রস্তর মাধ্যমে আছে কিন্তু এই ধরনের ইনসান ক্ষতিগ্রস্ত নাই নোকসানের মধ্যে নাই ধ্বংসের মধ্যে নাই যে ইনসানে দুনিয়ার জমিন আইয়া সর্বপ্রথমে তার ইমান আপনার আনছে সুবহানাল্লাহ।